কিভাবে রিপোর্ট দেখতে হয় তো এই লোক আমাকে কাজ করে দিয়েছে এবং সে আমাকে ডেলিভারি পাঠিয়েছে এবং ওয়ার্কের দুটো ওয়ার্কশিট পাঠিয়েছে এবং আমি ওয়ার্কশিট দুটো খুলে অ্যাকচুয়ালি সে কাজ করেছে সেটা অ্যাভেলিউড করে তার ডেলিভারিটি কমপ্লিট করবো তো একটা কাজে সে দেখিয়েছে যে কি আইডি থেকে পোস্ট দিয়েছে কোন গ্রুপে পোস্ট দিয়েছে এবং কত মেম্বার ওই গ্রুপগুলোতে আছে এরকম একটা বিষয় আর কি তো সে নাম্বারিং করেছে তার মতো করে আমি একটি কপি রাখি তো সে বলেছে যে আমি সে দেখিয়ে গ্রুপগুলোর এগুলো নেই আর এতে এত এত মেম্বার আছে মেম্বারগুলো আর একটা জায়গাতে রাখলেই আসলে আরও তাড়াতাড়ি দ্রুত অ্যাভেলিউট করা যাইত তো এর পরের বারে আপনি যদি মেম্বারগুলো লেখেন তাহলে মেম্বারের সংখ্যাটাই লিখবেন কারণ এগুলো যোগ বিয়োগ করে দেখা যায় না অ্যাকচুয়ালি কত লোকের কাছে আপনি পৌঁছেছেন আচ্ছা আর একটা হচ্ছে সে অ্যাকচুয়ালি দিয়ে যে কত লোকের সাথে সে কাজ করেছে তো আমি এই দুটো একটু আমার মতো করে পাল্টে নিয়েছি পাশে একটা সিটি আমি দেখব এবং আমি পঁচিশটি পর্যন্ত দেখেছি এবং আমি অ্যাকচুয়ালি তাকে কিছু বাংলাদেশি ওয়ার্ড প্রেস গ্রুপের কথা বলেছিলাম সে সেগুলো করেনি সে প্রায় সব পোস্টই দিয়েছে বাইসেল গ্রুপে যেটা হয়তো সে বুঝতে পারেনি এবং আমি অ্যাকচুয়ালি চাইনি যে সে ওয়ার্ডপ্রেসের বাইরে অন্য কোথাও পোস্ট দিক এবং এই গ্রুপে আসলে আমি পোস্ট করি আমার প্রয়োজন দরকার হয় তাহলে আমি পোস্ট করি এবং সেও সে পোস্ট দিয়েছে এবং দিয়ে একজন এখানে কমেন্ট করেছে স্প্যাম সো প্রথমেই বলে নেই যে ইটস লুক লাইক যে এই দশ হাজার লোকের গ্রুপটিতে যেখানে আমি পোস্ট দিই সেখানে সে পোস্ট দিয়েছে এবং সেটিও হচ্ছে ডিটেক্ট স্প্যাম সো কোনোভাবেই এটি গ্রহণযোগ্য নয় পোস্ট এমন ভাবে দেওয়া যাবে না যেটা হিসাবে ডিটেক্ট করবে তো আরো বিষয় আছে আমি আস্তে আস্তে বলছি সো পোস্টের মধ্যে সে প্রচুর রিপিট করেছে এই যে লালগুলো এই লালটি এবং বাইসেল এক্সচেঞ্জ একই জিনিস একই গ্রুপ সে বারবার এটা করেছে সেল বাইসেল বাংলাদেশ সেল বাইসেল বাংলাদেশ একই জিনিস সে একই গ্রুপ বারবার দিয়েছে বাইসেল বাংলাদেশ বাইসেল বাংলাদেশ হ্যাঁ বাইসেল এক্সচেঞ্জ সো সে প্রমাণ করতে চাইছে যে এখানে এত 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 লোক এত এত লোক এবং তার ফিগারে লোক আসে এখানে লাখ পঁচানব্বই হাজার লোকের কাছে সে পৌঁছানোর চেষ্টা করেছে সো যদি আমি তার ফিগার থেকে ডুপ্লিকেশানগুলো বাদ দিয়ে দেই যে পঁচিশটা আমি এনলিস্ট করেছি তাতেও তেইশ লক্ষ সা সাতাশি হাজার লোকের বেশি তো সেটাও কম না তেইশ লক্ষ লোক তো অনেক লোক যেখানে হচ্ছে মেম্বার পাঠাবে কিন্তু আমি যদি তার কাজ দেখি যে কাজগুলো যদি এর মধ্যে যাই তাহলে দেখা যাবে যে দিস পোস্ট মানে এখানে সেই পোস্টটি নেই ওকে আমি যদি এখানে যাই হ্যাঁ এখানে গেলে পোস্টটি তার দেখতে পাচ্ছি কিন্তু এই পোস্টটিতে এক একটি কমান্ড কিছু নেই মানে কেউ এটা দেখে নি অ্যাকচুয়ালি সেরকমভাবে আমি যদি তার পোস্টগুলোতে যাই হ্যাঁ কোনোটাতে পোস্ট করেছে একজন মাস্ক পরা লোক আমি তো ভাই এখানে লিজিট ব্যবসা করি আস্ক পরা লোকের পোস্ট তো আমার করার দরকার নাই হ্যাঁ আমি তো ভাই মানে আমি তো টেরোরিস্ট না আমার পোস্ট আমার নিজের ওয়েবসাইট থেকে পোস্ট যাচ্ছে নিজের ফেসবুক থেকে পোস্ট যাচ্ছে সেটি কেন আপনি মাস্ক পরে একটি মুখোশ ধরে সো এরকম আছে মাস্ক পরা লোক আছে ধরুন সে গ্রুপে পোস্ট দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে পোস্ট নেই বেশিরভাগ জায়গাতে পোস্ট নেই এখানে একজন হচ্ছে বডি বিল্ডার আমাকে মানে আমার পোস্ট দিচ্ছে ওয়ার্ড প্রেস শিখাবে একজন বডি বিল্ডার ওয়াড প্রেস শিখাবে হচ্ছে একজন মাস্ক লোক এরকম পোস্টে কেউ কোনো দিন লাইক দিবে না এবং ফলাফলটা কি হয়েছে যে গ্রুপে আমি পোস্ট দিই থিম বিল্ডিংয়ের জন্য সেই গ্রুপ আমি ওনাকে দিয়েছিলাম শেয়ার করেছিলাম যে আপনি এই টাইপের গ্রুপ হচ্ছে ই করবেন সেখানে সে পোস্ট করেছে তা হচ্ছে এমন একটা মানে বাতাস আকাশ কোনো ছবি নেই হ্যাঁ সেখানে আমার পোস্টটি হচ্ছে হয়েছে একটি স্প্যাম তো এই হচ্ছে রিপোর্ট এবং যদি আমি দেখি যে যেখানে যেখানে উনি পোস্ট করেছে এই পোস্ট যেখানে যেখানে এখন দেখা যাচ্ছে সেখানে সেখানে সেই গ্রুপগুলোতে আমি টিক দিয়েছি অন্য গ্রুপগুলোতে আসলে এই পোস্টটি দেখা যায় না এই পোস্টটি নেই হয়তো উনি যেমন এখানে আপনি পোস্ট করার আগেই হচ্ছে এটা পোস্ট করার আগেই আপনি হু টোল্ড ইউ পোস্ট দ্যাট থিংস আমি তো আপনাকে লিঙ্ক দিয়ে দিয়েছি যে আমাকে ডকারের পোস্টটা শুধু করবেন আপনি সব গ্রুপে এখান থেকে কমেন্ট থেকে আমি হচ্ছে মানুষ কমেন্ট করলে বাচ্চা বলে তাকে হচ্ছে আমি এনরোল হিসেবে এনরোল করাতে চাই আমার কোর্সকে আমি ডকার শিখাতে টু টেক দ্যাট পোস্ট কে আপনাকে এই পোস্ট দিতে বলেছে তাও দিয়েছেন বেশ ভালো কথা কিন্তু পোস্ট করার আগেই দিয়েছেন এখন তো সেই পোস্ট খুঁজেই পাওয়া যাচ্ছে না ঢাকা সেলবাজার সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না আচ্ছা সো বডি বিল্ডাররা পোস্ট দেয় যে পোস্ট আমি দিতে বলি নাই তা দেয় আর পিপল উইথ মাস্ক মাস্ক পরা মানুষ আমাকে কেন দিবে এবং দেখুন অরিজিনাললি ও বাই সেল যে পোস্ট আপনি দিয়েছেন সেটাতে অরিজিনাল ফিগারটা যদি আমি নেই তাহলে তাহলেও ছয় লক্ষ লোকের মতো হচ্ছে মানুষের কাছে আপনি পৌঁছতে পারতেন কিন্তু এই পুরো জায়গার থেকে আমার ফেসবুকে কোনো ধরনের লাইক কমেন্ট শেয়ার আসেনি যদিও আপনি যে পোস্টটা দিয়েছেন ডকার ডকার ইজ এ ভেরি লুক্রেটিভ থিংস হ্যাঁ এখন মানুষ ডকার শেখার জন্য পাগল এবং এতগুলো পোস্ট ইস করছে কিন্তু নো ওয়ান লাইক লাইক মাই পেস একটা মানুষও আগে তার ভালোবাসা জানাই নাই এবং কেউ কমেন্ট করে নাই হ্যাঁ এটা শুধু হচ্ছে বিসে সরিয়ে আমি বদনামি হচ্ছে কুড়াইছি যেভাবে আমি বলেছি সেভাবে আপনি কাজটি করবেন কত মেম্বার আছে সেটি আপনি লিখে দেবেন আপনি কত লোকজনের কাছে পৌঁছেতে পেরেছেন কোনো মানুষ মাস্ক পরাহিত মানুষ আমার পোস্ট দেওয়ার দরকার নেই কোনো বাই গ্রুপে আপনি পোস্ট দিচ্ছেন কি বুঝে আমি তো বুঝলাম না বাইসেল গ্রুপে পোস্ট দেওয়ার তো কিচ্ছু নেই ওয়ার্ডপ্রেস রিলেটেড গ্রুপে পোস্ট দেবেন আপনি যেখানে মানুষ ওয়ার্ড প্রেস শিখাবে আমার কোর্সটার নাম হচ্ছে ডকার উইথ ডব্লুপি মানে ওয়ার্ড প্রেসের সাথে ডকার শিখুন সেগুলো দিয়ে আপনি মানে ওই সমস্ত জায়গাতে হচ্ছে পোস্ট দেওয়ার দরকার কি আর এরকমভাবে যদি আপনি পোস্ট দেন আমি যে যে গ্রুপগুলো আপনাকে দিয়েছি যেখানে আমি নিয়মিত মানুষের সাথে পরামর্শ করি সেখানে যদি আপনি এরকম পোস্ট দেন এবং মানুষ যদি আমাকে স্প্যাম লেখে তাহলে তো ওই ওইখানের ওইখানে তো আমি নিজেই পোস্ট করতে পারবো না পরে আমাকে তো তারা খারাপ ভাববে এই যে এই গ্রুপে আপনি পোস্টটা দিলেন আপনার হ্যাঁ এই গ্রুপে যে আপনি পোস্ট দিলেন দশ হাজার লোক যার তো পরামর্শ করি তারা তো আমাকে মানে ফালতু ভাববে তো এমনভাবে পোস্ট দিন মাস্ক পরা বডি বিল্ডার না স্বাভাবিক মানুষ একটা স্বাভাবিক মানুষ হ্যাঁ যার অ্যাকাউন্টটা মনে হয় রিয়াল যে অথেন্টিক কথাবার্তা বলতে পারে তাকে তাকে পোস্ট দিন আমার এই পোস্টের ভ্যালু অ্যাকচুয়াল এই পোস্টের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে এই যে এখান থেকে পোস্ট রিমুভ করেছে জিরো এই সমস্ত জায়গাতে আমার কিছু দেখাই যায় না যেখানে মাস্ক আছে সেখানে আমার পোস্ট কোনো গ্রহণযোগ্যতা পাবে না যেখানে পোস্ট দেখা যায় না সেখানে আমার পোস্ট কোনো গ্রহণযোগ্যতা পাবে না এই যে মাস্ক পরা মানুষ ওয়ার্ড প্রেস শিখাবে কি এই যে এই সমস্ত জায়গাতে কোনো পোস্ট দেখা যাচ্ছে না এবং এখানে মাইনাস ভ্যালু হয়েছে এইখানে হচ্ছে মাইনাস ভ্যালু হবে কারণ যখনই একটা কমেন্ট মানুষ দেখবে আমি স্প্যাম করছি তখন তো মানুষ হচ্ছে স্বাভাবিকভাবেই হচ্ছে আমাকে বিশ্বাস করা দূরের কথা আমার এটা দেখে সিসি করবে সো এখানে ভ্যালুটা প্লাসের দিকে যাবে এখানে মাইনাস ভ্যালু হওয়ার কোনো সুযোগ নেই সো এমনভাবে করতে হবে এই প্রত্যেকটা জায়গা থেকে যাতে আমার প্লাস ভ্যালু চলে আসে মাইনাস ভ্যালু না সো বাংলাদেশি মানুষ আপনি যদি আমার কাজটা ঠিকভাবে নাও করেন আমি আপনাকে খুব ভালো একটা রিভিউ দিয়ে দেব কিন্তু আমি চাই যে আপনি সুন্দর করে কাজটি করুন যাতে আমার এই ভ্যালুটা পাল্টে প্লাস ভ্যালুর দিকে চলে যায় আপনার কাজটা যাতে আমার কাজে লাগে হ্যাঁ এবং যদি আপনি আসলেই একটি লং টার্ম কাজ করতে চান আমার সাথে নিয়মিত কাজ করতে চান আমার পোস্টগুলা যদি আপনি পৌঁছে দিতে চান মানুষের কাছে অথেন্টিক মানুষ যার প্রয়োজন তার কাছে নেই তার কাছে আমি পোস্ট পৌঁছে করবো কি সে তো বিরক্ত হবে তো যে মানুষগুলো আমি আপনি পঁচিশটা গ্রুপে আমার এই জিনিস সরাইছেন এবং প্রত্যেকটা জায়গাতে মাস্ক পরা মানুষ পোট দিয়েছে এবং যেখানে আপনি পোস্ট দেওয়ার কথা আমি নিজে পর্কে লিং দিয়েছি ভাগি আমি আমার কাছে বিস্টা গ্রুপের মতো ছিল আমি আপনাকে লিংগুলো দিয়ে দিনি তাহলে ত আমি সবগুলোতে হচ্ছে মাস পরা লোক দিয়ে দিতেন আমি চাই আপনি কাজ করুন আপনি এটা হচ্ছে আপনার কাজের রিভিউ আপনি এই লাল দাগগুলোকে অবশ্যই সবুজ দাগে পরিণত করবেন এবং আপনার জন্য কামনা আপনি বাংলাদেশী মানুষ আমার সাথে এরপরে কাজ না করতে চাইলেও আমি আপনাকে একটি ফাইভ স্টার রিভিউ দেব উইথ গুড কমেন্ট এবং আমার কাজ ভবিষ্যতে করেন এবং অন্য মানুষের কাজ ভবিষ্যতে করেন আমি কেয়ার করি না এইভাবে কাজ করা যাবে না কাজ করতে হবে যাতে করে ভ্যালু প্লাসের দিকে যায় ছাব্বিশ লক্ষ লোকের কাছে প্রায় সাতাইশ লক্ষ লোকের কাছে আপনি এই পোস্ট পাঠিয়েছেন ইটস নট এ ম্যাটার অফ জোক এবং প্রত্যেকের কাছে আপনি যে মেসেজ পাঠিয়েছেন আমার যে ইমেজের এটা খুবই হচ্ছে নেগেটিভ ম্যাসেজ সো এটা যদি আমি মানে আপনি আশা করি আমার এই মেসেজ আমার এই ইমেজ ভালো করার জন্য আসলে সুন্দর দৃশ্য এবং আসলেই আপনার কাজটি ঠিকভাবে করবেন এবং আমি দ্বিতীয়বার এই ধরনের কাজ যদি করেন তাহলে আমি পেনাল্টি আরোপ করব।